আমার মহাকাল। যেটুকু ক্ষমতা আপনি আমাকে দিয়েছিলেন তা দিয়ে আমি জিততে পারিনি। আমার আমার আরো অনেক ক্ষমতা দরকার, অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা মহাকাল, অনেক ক্ষমতা। লোকটা যে কোনো বাড়িতেই থাকবে, ওদের বিয়ে হয়ে গেল, মহাকাল মহাকাল আরো অনেক শক্তি না পেলে যাবে নিতে পারবো না। বিয়ে কখন হলো, কিভাবে হলো? বিয়েতে তো কত কিছু হয়, শানাই বাজে, লাল বেনারসি পরে সাত পাক ঘোরে, কিন্তু সেসব তো কিছু হয়নি। সূর্য তো তোর মাথায় সিঁদুর পরিয়েছিলাম না, তুমি তো বিয়ে। কথা বলো না ভালো মা, বিয়ে আমি করিনি। আমাকে তো বলেছিল মাথায় সিঁদুর দিলে লাট সাহেব আর ভালো জেঠু ভালো হয়ে যাবে, ব্যাস সেটুকুই। পুরো তো ভালো হয়ে গেছে, তাহলে আবার বিয়ের কথা কেন আসছে? না না, বিয়ে করতে আমি রাজি নই। এই কথা বললে কি করে হবে লগ্না? তো সিঁথিতে যে সিঁদুর দেওয়া হয়েছে সেটাই তো আসল। তুই যে অনুষ্ঠান টনুষ্ঠানের কথা বলছিস ওগুলো কিছু না, ওগুলো গৌণ, সিঁদুরটাই আসল, বুঝলি? সেসব কথা আমাকে আগে তাহলে কেন বলনি? আর সিঁদুর বললে কি বিয়ে হয়? মন্দিরে গেলেও তো ঠাকুর মশাই কপাল থেকে সিঁথি অব্দি সিঁদুর পরে, তাহলে সেটাকে বিয়ে হলো? আর পুরোহিত মশাইও তো মন্ত্র পড়ে, তাহলে? না না, তোমরা আমাকে ভুল বোঝাচ্ছ। ও বাবা, তুমি কিছু বলো না। হ্যাঁ বলতেছি মা, বলতেছি বলতেছি। কথা মা, লগ্না তো বাচ্চা নেই, ওরে ছেড়ে দেব। ছেড়ে দেব মানে কি বলছো? কি ছেলে খেলা নাকি? ছেলে খেলাই তো করছো তোমরা আমার সাথে, যা নয় তাই বোঝাচ্ছ। না লগ্না মা, তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ, আর যখন সূর্যদেব তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল তখন তো আমি মনে মনে মন্ত্র পড়েছি। তাহলে না না, বিয়ে হতে পারে না, বিয়ে আমি করিনি। লগ্না মা, বিয়ে তুমি করেছ, সূর্যদেব ভালো হয়েছে ঠিকই, কিন্তু তার বিপদ কাটেনি। হ্যাঁ রে মা, আমি বলছি তোর যদি এই শীতের সিঁদুর তুই মুছে ফেলিস তাহলে দেখবি সূর্যদেব যে আবার বিপদে পড়বে। আগামী পাঁচটা বছর তার বিপদ। বছর বিপদ? হ্যাঁ, পাঁচ বছর। আর এই পাঁচ বছর তোকে দাদু ভাইয়ের স্ত্রী হিসেবে আমাদের বাড়িতে থাকতে হবে লগ্না, আমাদের সাথে। ও আপনাদের বাড়িতে থাকবে মানে? আর আমি আমার মেয়ের ছেড়ে চলে যাব কি বলতিছেন? না না, এ হতে পারে না, এ হতে পারে না। না না, তুমি কোথাও যাবেন, আমি তোমার সাথে যাব, তোমার সাথে থাকব। হ্যাঁ হ্যাঁ, তুই আমার সঙ্গে যাবি মা, আমার সঙ্গে থাকবি, আমার সঙ্গে। নকুল, তুমি তো বুঝতে পারছো ওর স্মৃতিতে আমার দাদু ভাইয়ের দেওয়া সিঁদুর, আর একজন সধবা মেয়ের স্মৃতি থেকে সিঁদুর কখন মুছে যায় সেটাও তো তুমি জানো। কি চাও তুমি, কি চাও? তোমার মেয়ে তার স্মৃতি থেকে সিঁদুরটা মুছে ফেলুক আর আমার দাদু ভাইয়ের কিছু একটা চাও নাকি তুমি? এমন একটা অমঙ্গল ঘটতে যাক তুমি চাও? না 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 না, আমি এসব কিছু মানতে পারতেছি না, আমি সত্যি মানতে পারতেছি না, আমি মানি না, মানি না। আমার মেয়ে আমার আমার মেয়ে,
আমার মেয়ে সুজাতা বাবুর বউ হতে পারে না, ওই রায় চৌধুরী বাড়ির বউ। আজকে পর তো নয়, যা দেখলেন আমি যা দেখলাম, হ্যাঁ এরপরে যদি সুজাতা বাবু হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে আর যদি কিছু একটা ঘটি যায় তাহলে তো আমার মেয়ে সারা জীবনের না 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 হতে হতে পারে। তুমি তো আমার কথা বিশ্বাস করো, তুমি জানো যে সূর্যদেবের কপালে অনেকদিন আগের থেকেই এই লগ্নামা লেগেছে, আর এই লগ্নামা সূর্যদেবের সঙ্গে থাকলে সূর্যদেবের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যে শক্তি আপনি আমাকে দিয়েছেন তার থেকেও আরো অনেক শক্তি আপনি আমাকে দিন। জাগুন, আপনি জাগুন মহাকাল, জাগুন। যে অপরাধ আপনার সঙ্গে 130 বছর আগে হয়েছিল আর সেই অপরাধ করেছিল রায়চৌধুরী পরিবারের রণদেব রায়চৌধুরী। এমন আবার হয় নাকি? তুই আমাকে বিশ্বাস কর, আমাকে বিশ্বাস করো। তুমি চলে গেলে সূর্যদেবের কাছ থেকে সূর্যদেবের মহাবিপদ। আমি থাকলে হবে না, এমনটা কি করে সম্ভব? তুমি এখনো আমাকে প্রশ্ন করছো? আচ্ছা আচ্ছা বলতো, যে এই এত কিছু যে ঘটে গেল সে কেমন করে সব ঠিক হয়ে গেল? আপনারা চেষ্টা করেও যা পারেননি আমরা একবার দেখি। ডাক্তারবাবু কিছু করতে পারলেন না বলে বেরিয়ে গেলেন, আর আপনারা চেষ্টা করবেন? সব চেষ্টা তো করবেন। লকডাউন সিঁড়িতে সিঁদুর লাগালে লাচ্ছায় ভালো হয়ে যাবে তো? Amazing case, unbelievable, সত্যি অদ্ভুত কাণ্ড। বিশ্বাস করুন, এরকম ঘটনা আজ অব্দি আমার জীবনে ঘটেও নি আর বোধহয় কোনোদিনও ঘটবেও না। বলো মা, বলো, ব্যাখ্যা দাও এর। ওই ওই যে সূর্যদেব যখন তোমার তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল, তারপরে সূর্যদেব সুস্থ হয়ে উঠলো আস্তে আস্তে, কেমন করে হলো বলো, বুঝিয়ে দাও আমায়। তা আমি কি জানি, কিন্তু ভালো জেঠু তো বলে যে বিজ্ঞান ছাড়া কিচ্ছু নেই। বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞানের উত্তর দিতে পারবে? কৃষ্ণ, ঈশ্বর, ঈশ্বরকে আমরা চোখে দেখিনি, কিন্তু তার লীলা চলেছে, সারাক্ষণ তার লীলা চলেছে, আমরা কজন তা বুঝতে পারি? সেই কথা ভুলে গেছে নাকি? না হলে এতদিন চুপ করে সহ্য করছেন কি করে? বেশ, সেই কথা আপনাকে আজ আমি মনে করিয়ে দেব। আপনার আত্মাকে জাগিয়ে তুলব আমি। আমিও দেখতে চাই কি করে ঘুমিয়ে থাকেন আপনি।